সুপ্রভাত বন্ধুরা আজ হল পয়লা অক্টোবর চৌদ্দ আশ্বিন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রতিদিন ডুকছে বাংলাদেশি পুরো দেশ জুড়ে চাই এনআরসি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুরো দেশে এনআরসির পক্ষে হিমন্ত সংসদে আলোচনার দাবি বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর কালাইন সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ছাগলকে বাছাতে গিয়ে অটো চালকসহ আহত তিন যাত্রী বরাক উপত্যকাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ পুরো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস বছরের শেষ সূর্যগ্রহণ আগামীকাল দেখা যাবে রিং ফায়ার করিমগঞ্জে অক্টোবর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার রেশনের বিনামূল্যের চাল বরাদ্দ কেউ একশো গ্রামও চাল কম দিলে প্রশাসনকে অভিযোগ জানান বেদের উল্লেখ করে গরুকে রাজ্যমাতা গোমাতার স্বীকৃতি মহারাষ্ট্র সরকারের মহারাষ্ট্রে গরু এবার থেকে রাজ্যমাতা এ গাফিলতিতে এক সন্ধ্যায় দুটি দুর্ঘটনা খালাইনে শিলচরে শান্তিপূর্ণ পুজো আয়োজনে জোর পুরসভা প্রশাসনের মহিলা শিশু নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে আয়োজকদের নির্দেশ দুদিনে বাসান যাত্রী বীর এড়াতে পুজোয় ছাব্বিশটি স্পেশাল ট্রেন শিলচর নাহার লাগুন শিলচর কলকাতা ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন আবার বিচ্ছিন্ন দক্ষিণ দলাইয়ের তিনটি জিপি বাঁশের সেতু বাসিয়ে নিয়ে গেল ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার আবার জনদুর্ভুক চরমে জাল নুটে গান্ধীজির পরিবর্তে অনুপম খের হাতিয়ে নিল দুই কেজি সোনা আসাম পুলিশের স্বর্ণপদকে সম্মানিত করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতীম দাস এবং কাসারের পুলিশ সুপার নমল মাহাতা বৃষ্টি এবং অনলাইন মার্কেটিংয়ে পুজোর আগে বোরাকে মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রতিদিন ডুকছে বাংলাদেশি দেশ জুড়ে চাই এনআরসি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুরো দেশ জুড়ে এনআরসির পক্ষে হিমন্ত সংসদে আলোচনার দাবি বিদেশির সমস্যা এখন শুধু আর অসম কিংবা পশ্চিমবঙ্গের নয় সর্বভারতীয় সমস্যা কারণ বিদেশিরা এক রাজ্য দিয়ে প্রবেশ করে অন্য রাজ্যে চলে যেতে পারেন কোনো রাজ্যে একুশ দিন থাকলে আদার জোগাড় করে নেওয়া সম্ভব তাই বিদেশি সমস্যার সমাধানে পুরো দেশ জুড়ে এনআরসির পোষকতা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনআরসি প্রস্তুত করা নিয়ে সংসদে আলোচনার দাবিও তুলেছেন তিনি করিমগঞ্জে অক্টোবর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার রেশনের চাল বরাদ্দ কেউ একশো গ্রাম চাল কম দিলে অভিযোগ দিন প্রশাসনকে করিমগঞ্জে অক্টোবর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে পি এম বা প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ অন্য যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে এই চাল অন্তদয় অন্য যোজনায় রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডদারীদের মাথা পিসু পাঁচ কেজি করে বিনামূল্যে বিতরণ করতে করিমগঞ্জের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দুই সালের শেষ সূর্যগ্রহণ আগামীকাল এই বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল গত 8 এপ্রিল এটি ছিল সম্পূর্ণ সূর্যগ্রহণ এখন এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ আগামীকাল অর্থাৎ দুই অক্টোবর মহালয়ার দিন হতে চলেছে এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ যা হবে বিশ্বের অনেক জায়গায় দৃশ্যমান এই সূর্যগ্রহণে আকাশে রিং অফ ফায়ারের অপর দৃশ্য দেখা যাবে জানা গেছে ভারতের সময় অনুযায়ী দুই অক্টোবর দুই সালের এই শেষ সূর্যগ্রহণ ভারতের সময়সূচী অনুসারে সূর্যগ্রহণ রাত নয়টা বেজে তেরো মিনিটে শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত্রি তিনটা বেজে সতেরো মিনিট জানা গেছে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না কারণ সেই সময় এখানে রাত থাকবে তবে ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ রাত নয়টা বেজে তেরো মিনিটে শুরু হয়ে শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে শিলচর কালাইন সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অটো চালক সহ আহত তিন যাত্রী সোমবার বরহলা বিধানসভা কেন্দ্রের শিলচর কালাইন সড়কের নিজ জয়নগর ইএনডি মুখে সাগলকে বাঁচাতে গিয়ে একটি ইলেকট্রনিক অটোরিক্সা রাস্তার পাশে খাদে চলে যায় এতে অটোরিকশার চালক সহ তিনজন যাত্রী গুরুতর আহত হন তার মধ্যে একজন যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে অটোরিক্সা চালকের হাত ভাঙ্গার খবরও পাওয়া গেছে তবে দুর্ঘটনার পর স্থানীয়রা তৎপর হয়ে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন পরে খবর পেয়ে অরুণাচল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশাটি উদ্ধার করে ফাড়িতে নিয়ে যায় জাল নুটে গান্ধীজির পরিবর্তে অনুপম খের হাতিয়ে নিল দুই কেজি সোনা কেজিরও বেশি সোনা বিক্রি করেন একসঙ্গে ডিল সেরে বেশ খুশি ছিলেন সোনা ব্যবসায়ী কিন্তু নোটের তোরা খুলতে বিড়মি খেলেন দেখা গেল কাস্টমারের দেওয়া এক দশমিক তিন শূন্য কোটি টাকার পুরোটাই নকল কর করে নুটে গান্ধীজি নয় রয়েছে অনুপম খেরের মুখ বসানো অনুপম কর নিজেই সেই ছবি দেখে টুইটারে পোস্ট করে লেখেন পাঁচশো টাকার নুটে মহাত্মা গান্ধীর বদলে আমার মুখ যা খুশি হতে পারে এই অভিযোগ দায়ের করেন আহমেদাবাদের মেহুল তক্করের নামের এক ব্যবসায়ী চব্বিশ সেপ্টেম্বর নবরঙ্গা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ তার কর্মীর কাছে কয়েকজন ব্যক্তি এক কোটি টাকার বেশি মূল্যের দুই হাজার একশো গ্রাম সোনা কেনার প্রস্তাব আনেন তারা এক দশমিক তিন শূন্য কোটি টাকা নগদ দেন এবং বাকি ত্রিশ লক্ষ টাকা পরের দিন দেবেন বলে কথা দেন যদিও সোনা হাতে পাওয়ার পরই তারা উদা হয়ে যান এরপরই যখন তারা নগদের পাহাড় কুলে দেখেন বুঝেন সে সব টাকাই জাল যাত্রী বীর এড়াতে পুজোয় ছাব্বিশটি ট্রেন শিলচর নাহারলাগুন শিলচর কলকাতা ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন আসন্ন দুর্গাপূজা দীপাবলি এবং ছট পূজার সময় অতিরিক্ত বীর সামাল দিতে এক অক্টোবর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত ছাব্বিশটি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাবে এফ রেল সে অনুযায়ী ট্রেন নম্বর শূন্য পাঁচ সাত তিন ছয় অবলিক শূন্য পাঁচ সাত তিন পাঁচ এবং শূন্য পাঁচ সাত তিন চার শূন্য পাঁচ সাত তিন তিন অমৃতসরকে কাটিহারের সঙ্গে সংযুক্ত করবে একইভাবে ট্রেন নম্বর শূন্য পাঁচ ছয় তিন তিন শূন্য পাঁচ ছয় তিন চার গৌহাটি নারেঙ্গি থেকে উত্তরপ্রদেশের গোরখপুরকে সংযুক্ত করে ট্রেন চলাচল করবে এদিকে ট্রেন নম্বর শূন্য পাঁচ ছয় তিন আট অবলিক শূন্য পাঁচ ছয় তিন সাত শিলচর থেকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন পর্যন্ত চলাচল করবে তেমনি ট্রেন নম্বর শূন্য পাঁচ ছয় দুই আট অব্লিক শূন্য পাঁচ ছয় দুই সাত আগরতলা এবং গৌহাটিকে সংযুক্ত করবে ট্রেন নম্বর শূন্য পাঁচ ছয় তিন নয় অবলিক শূন্য পাঁচ ছয় চার শূন্য শিলচর থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলবে ডিসিএল এর গাফিলতিতে এক সন্ধ্যায় দুটি দুর্ঘটনা খালাইনে এপিডিসিএল ডিসিএল খালাইন কার্যালয়ের চরম গাফিলতিতে সোমবার সন্ধ্যায় ঘটে গেল দুটি বড় ধরনের দুর্ঘটনা এতে এক অস্থায়ী কর্মী মারাত্মক জখম প্রথম হয়েছেন ঘটনাটি ঘটেছে খালাইন বাজার তেমাতায় এদিন সন্ধ্যায় কোনো ধরনের জ্বর তুফান সারাই খালাইন বাজার তেমাতায় হাই ভোল্টেজ তার আচমকাই সিরে পড়ে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় ঘটনাটি সংগঠিত হয়েছে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ কিন্তু বরাত জুড়ে বড় অগঠন থেকে রক্ষা পায় প্রায় কুড়িটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ ফুটপাথ ব্যবসায়ীরা আচমকা বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যাওয়ায় জনগণ সম্পূর্ণ দায়ী করেছেন কালাইন বিদ্যুৎ বিভাগকে অন্যদিকে কালাইন বিদ্যুৎ বিভাগের অন্তর্গত বিহারের নারায়ণসরাতে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের খুঁটিতে কাজ করতে গিয়ে গুড্ডু পাল নামে বিভাগের এক অস্থায়ী কর্মী দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে একজন অস্থায়ী কর্মীকে একা কিভাবে হাইভোল্টেজ তার যুক্ত বিপজ্জনক খুঁটিতে কাজ করতে পাঠানো হল প্রশ্ন জনগণের এছাড়াও পাল খুঁটিতে উঠার পর আচমকা কেন ওই লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এ নিয়েও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে গরু এবার থেকে রাজ্যমাতা বুটমুখী মহারাষ্ট্রে এবার সরকারিভাবে গরুর কপালে জুটে গেল মায়ের তকমা মহারাষ্ট্রে এনডিএ সরকারের তরফে সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে রাজ্যের রাজ্যমাতা হিসাবে বিবেচিত হবে গরু তবে এই সম্মান শুধুমাত্র প্রযোজ্য হবে দেশি গরুর ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না দেশে প্রথমবার এমন পদক্ষেপ নিল কোনো রাজ্য বুটের মুখে বড় চমক সিন্ডে সরকারের শিলচরে শান্তিপূর্ণ পুজো আয়োজনে জোর পুরসভা প্রশাসনের মহিলা শিশু নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে আয়োজকদের নির্দেশ দুদিনে বাসান আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসব আয়োজন হোক পরিবেশ বান্ধব শান্তিপূর্ণ সোমবার শিলচর পুরসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই বার্তা দেওয়া হল শহর জুড়ে নিরাপদ পরিবেশ বান্ধব এবং সুশৃঙ্খল পূজা উদযাপন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই সোমবার পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার সহ অন্যান্যরা সাংসদ পরিমল শুক্লবৈদ্য পূজা উদযাপনের সময় শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন বৃষ্টি এবং অনলাইন মার্কেটিংয়ে পুজোর আগে বরাকে মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুজোর আগে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি কিন্তু লাগাতার বৃষ্টির জেরে পুজো প্রস্তুতিতে লেগেছে বড়সড় ধাক্কা বৃহত্তর পাতারকান্দি এলাকার প্রত্যেকটি পুজো মণ্ডপ থেকে শুরু করে পুজোর বাজার সর্বত্র বিপর্যস্ত অবস্থা মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হয় যেন এখন শরৎ ঋতু সেই বর্ষাকালের মতোই চারিদিকের পরিবেশ বৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে সাপ্তাহিক বাজারের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী থেকে মৃৎশিল্পী এবং পুজো উদ্যোক্তা সবার বৃষ্টির জন্য গড় থেকে বেরোতে পারছেন না সাধারণ মানুষ রবিবার সাপ্তাহিক বাজার ছিল কিন্তু বিকেলবেলা বৃষ্টির জন্য বাজার বেচতে গেল তবে সন্ধ্যার পর কিছুটা বৃষ্টি কমায় মুখ হয়েছেন সাধারণ মানুষ তাতে কিছুটা স্বস্তি ফিরেছিল ব্যবসায়ীদের মধ্যে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ ও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এক পশলা বৃষ্টিতে আবার বিচ্ছিন্ন হয়ে পড়লেন দক্ষিণ দলাইয়ের তিনটি জিপির জনগণ বাগার রুকনি সেতু ভেঙে যাওয়ার পর সংশ্লিষ্ট বিভাগ হেঁটে চলাচল করার জন্য বাঁশ দিয়ে একটি সেতু তৈরি করেছিল কিন্তু সেতুটি এক পনেরো দিনই ভালো থাকে না বেসে গেল দুদিনের বৃষ্টিতে রুকনির জল বেড়ে যাওয়ার স্রোতে বেসে গেল বাঁশের সেতুটি রবিবার গভীর রাতে এমন ঘটনায় বৃহত্তর অঞ্চলের জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়াসহ জরুরি কাজে বাজারে আসা লোকদের চরম বিপাকে পড়েছেন মানুষ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন